পিএম কিষাণ যোজনায় আপনার যদি ব্যাংকের স্ট্যাটাস আন্ডার রিভ্যালিডেশন থাকে তাহলে আপনি কি করবেন? বর্তমানে দেশব্যাপী উৎসবের ঠিক পূর্বে সমগ্র দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে 12 নম্বর ইনস্টলমেন্টে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন। যদিও ইতিমধ্যেই কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের ঘোষণা অনুসারে জানা গিয়েছে যে এই চলতি মাসে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে সমস্ত কৃষকদের পিএম কিষাণ যোজনার অধীনে অনুদান দেওয়া হবে, কিন্তু পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে কিছু পরিবর্তনের কারণে কৃষকদের মধ্যে এই 12তম ইনস্টলমেন্টের টাকা তারা পাবেন কি না তাই নিয়ে নানা প্রকার দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। আর তাই আজ আমরা সকলের সুবিধার্থে এই ভিডিওর মাধ্যমে পিএম কিষাণ সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হয়ে গেছি। পিএম কিষাণ যোজনার যে ব্যাংক স্ট্যাটাস আন্ডার রিভ্যালিডেশন থাকলে আপনি টাকা পাওয়া যাবে কি যাবে না সেটা এখন আমরা দেখব। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আর কিছুদিনের মধ্যেই সমগ্র দেশের কৃষকরা পিএম কিষাণ যোজনার অধীনে তাদের 12তম কিস্তির টাকা পেয়ে যাবেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করার সময় কৃষকদের ব্যাংক স্ট্যাটাসে অ্যাকাউন্ট ডিটেল ইন আন্ডার রিভ্যালিডেশন প্রসেস উইথ ব্যাংক লেখা রয়েছে, যার ফলে অনেক কৃষকই দুশ্চিন্তায় রয়েছেন যে ব্যাংক স্ট্যাটাস কবে ব্যাংক অ্যাকসেপ্ট হবে। যদি ব্যাংক স্ট্যাটাস সেপ্টেম্বর মাঝের মধ্যে ব্যাংক অ্যাকসেপ্ট না হয় তবে কি তারা 12 নম্বর কিস্তির টাকা পাবেন না? এক্ষেত্রে বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে বর্তমানে ব্যাংক স্ট্যাটাস ব্যাংক অ্যাকসেপ্ট না হলে আপনি 12 নম্বর কিস্তির টাকা পাবেন না, কিন্তু যখন আপনার ব্যাংক স্ট্যাটাস ব্যাংক অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন পিএম কিষাণের যে কটি কিস্তির টাকা বাদ পড়েছে সেই সমস্ত কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ব্যাংক স্ট্যাটাস অ্যাকাউন্ট ডিটেলের আন্ডার রিভ্যালিডেশন প্রসেস উইথ ব্যাংক থেকে ব্যাংক অ্যাকসেপ্ট করার প্রক্রিয়াটি সম্পূর্ণ পিএম কিষাণ যোজনা কর্তৃপক্ষের তরফ করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনার কিছু করার নেই, তবে আপনাকে অবশ্যই পিএম কিষাণ যোজনার ইকেওয়াইসি এবং ব্যাংক ডেবিট লিঙ্ক করে রাখতে হবে। পেমেন্ট মোড অ্যাকাউন্ট থাকলে কি করা উচিত? অধিকাংশ কৃষকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে পেমেন্ট মোড এখনও পর্যন্ত অ্যাকাউন্ট রয়েছে কিন্তু পেমেন্ট মোড পরিবর্তিত হয়ে আধার হওয়ার কথা। এক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই পিএম কিষাণ কর্তৃপক্ষের তরফে পেমেন্ট মোড পরিবর্তন করে আধার করা হবে। যে সকল কৃষকরা ব্যাংক স্ট্যাটাস অ্যাকাউন্ট ডিটেল ইন আন্ডার রিভ্যালিডেশন প্রসেস উইথ ব্যাংক এবং পেমেন্ট মোড অ্যাকাউন্ট হয়ে রয়েছে তারা আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একবার চেক করে দেখতে পারেন যে তাদের ডেবিট লিঙ্ক করা রয়েছে কি না। যদি তা করা থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই পিএম কিষাণের কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাংক স্ট্যাটাস এবং পেমেন্ট মোড পরিবর্তন করে দেওয়া হবে। এর পাশাপাশি যে সকল কৃষকদের ব্যাংক স্ট্যাটাস অ্যাকসেপ্টেড এবং পেমেন্ট মোড আধার হয়ে রয়েছে তাদের ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে, কেন তা সম্পর্কে স্ট্যাটাস এখনও পর্যন্ত আপডেট হয়নি। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কেন্দ্র সরকারের পক্ষ থেকে টাকা রিলিজ করা হলে স্ট্যাটাস পরিবর্তন করা হবে বলে জানা হচ্ছে। আর যদি এই সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার স্ট্যাটাস আপডেট না হয় তাহলে যখন স্ট্যাটাস আপডেট হবে তখন আপনি আপনার ইনস্টলমেন্টের বাদ যেগুলো পড়েছে সেই টাকাগুলো আপনি একসঙ্গে পেয়ে যাবেন। এরকম আরও প্রকল্প সংক্রান্ত খবরাখবর জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেশন যোগান দিন। আজ এখানেই শেষ করছি।